नमस्कार बंधुरा सबुज साथी गार्डन यूट्यूब चैनले अपन स्वागत। बंधुरा अपनारा देखते हमें छाद बागान आंगुर गाचर नीचे दाड़ी रही आंगुर गाचे प्रत्येक थोकाय थोकाय आंगुर झुलछे। ताले आपनादेर आमी जे भिडियो देखाते चाई सेई भिडियो सब समय आपलोड अवस्थाय देखाते चाई, माने समस्त आपडेट करे तबे किन्तु आपलोड करी, कारण आमी निजे सक्सेस ना हुए आरेकजन के रेकमेंड करी ना। तो आंगुर गाछेर प्रतिस्थापन एवं अन्यान्य भिडियो आमार चैनेले जारा देखेछेन तारा निश्चय जानें जे गत बछर आमी एई आंगुर गाछगुलो लागिएछिलाम। बर्तमाने आमार छाद बागाने दुटो आंगुर गाछ रयेछे, एकटा सादा आंगुर जेटार पाशे आमी दाड़िये रयेछि आर आरेकटा ओई पाशे आछे, ओटाओ आपनादेर देखाबो एवं ओटा होच्छे कालो आंगुर। ताहले आंगुर गाछेर आजके जे फल एसेछे सेई फल किभाबे आसे एवं कि तार परिचर्या लागे तार पुंखानुपुंख विवरण दिए आजकेर भिडियो आमी आपनादेर सामने उपस्थित करते चलेछि। तो सबाइके आमार एकान्त अनुरोध, आपनारा केउ भिडियोटा स्किप करे देखबेन ना, स्किप करे देखले किन्तु सम्पूर्ण तथ्य आपनारा पाबेन ना। ताई चलुन शुरू करा। प्रथमे आपनादेर सामान्य हिंट्स आमी दिए जाच्छि आंगुर गाछ प्रतिस्थापन थेके शुरू करे এই পর্যন্ত যা যা রয়েছে, যে যে বিষয় আপনাদের সঙ্গে আজকে বলবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি যে আঙ্গুর গাছ আপনারা যখন ছাদ বাগানের জন্য লাগাবেন তখন অবশ্যই কতগুলো দিক আপনারা মেইনটেইন করবেন। প্রথমত একটা যে বিষয় আপনারা জানবেন যে আঙ্গুর গাছ কিন্তু নিচু জমিতে হয় না, যারা জমিতে চাষ করেন তারা সব সময় উঁচু জমিতে চাষ করেন। আর আমরা যারা ছাদ বাগানে শখের বসে একটা বা দুটো আঙ্গুর গাছ লাগাই তাদের জন্য আমি মাটি তৈরি সম্পর্কে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আপনারা যখন ছাদ বাগানের জন্য আঙ্গুর গাছের মাটি তৈরি করবেন তখন পুরোপুরি অর্ধেকটা অংশ অর্থাৎ 50% আপনারা কিন্তু বালি নেবেন। আর এই বালি সাধারণত আপনারা নদীর সাদা বালি নেবেন না, কারণ নদীর সাদা বালিতে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো সেই জন্যে বিল্ডিং স্যান্ড হিসাবে যেটা আমরা বাড়ি তৈরির কাজে ব্যবহার করে থাকি লাল বালি, সেই বালির 50% নেবেন। আর 25% নেবেন কোকোপিট। কোকোপিট কেন নেবেন সেটা আপনাদের সঙ্গে পরে বলছি। আর বাদবাকি যে 25% থাকলো সেটা আপনারা নেবেন যে কোনো গার্ডেন সয়েল, কারণ আঙ্গুর গাছ কিন্তু যে কোনো মাটিতেই ভালোভাবে হয়। তবে সাধারণত আঙ্গুর গাছের যে মাটিটা তৈরি করা হয় তার জন্যে আমরা জল যাতে ওয়েল ড্রেনেজড হয়ে যায় সেই জন্যই কিন্তু আমরা বালির পরিমাণটা বেশি দেবো, কোকোপিটের পরিমাণটা দেবো এই কারণে যে বালি মাটিতে জল তো আমার নিষ্কাশিত হয়ে বেরিয়ে যাবে বা বালি জমিতে মাটির তলায় জলটা চলে যাবে, তাহলে আঙুর গাছে তো ময়েশ্চার প্রয়োজন। সেই জন্যে আমরা কোকোপিটটা দেবো যাতে জলটাকে ধরে রাখে আর ওই জলটা যাতে আঙুর গাছ পায়, কারণ আঙুর গাছ প্রচণ্ড ময়েশ্চার ভালোবাসে। তো কিন্তু গাছের গোড়ায় কিন্তু জল জমতে দেওয়া হবে না। তাহলে প্রথমত হচ্ছে আমি মাটিটাকে তৈরি করব সেইভাবে যাতে জল আমার ওয়েল ড্রেনেজড হয়ে যায়। দু নম্বর কথা হচ্ছে যে গাছ যেন সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব গাছের গোড়ায় থাকে। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যখন টবটাকে টবে মাটিটাকে দেব তার জন্য আমাদের কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে। ওয়েল ড্রেনেজ সিস্টেম কীভাবে করতে হয় সেটা আমার বন্ধুরা সবাই জানেন, অতএব ওইটা বললে সময় নষ্ট করে লাভ নেই, আপনারা সকলে খোলামকুচি দিয়ে নেবেন, তলায় বালি দিয়ে নেবেন ইত্যাদি ইত্যাদি। আর মাটিতে যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা ইটের গুঁড়ো চুন মিশ্রিত ইটের গুঁড়ো পেলে সবচেয়ে ভালো হয়। যে সমস্ত চুনসুরকির বাড়ি পুরনো ভেঙে দেওয়া হয়েছে সেখানে যে আপনার রাস্ট পড়ে রয়েছে সেই অংশটা আপনারা যদি কিছুটা ওর সঙ্গে মিশিয়ে দেন, কিংবা ইট ভাটায় যে আপনার লাল লাল চুন জাতীয় যে গুঁড়োটা পাওয়া যায় ঘ্যাস বলে যেটাকে, সেটারা আপনারা ওই মাটিতে মিশিয়ে দিলে আঙুর গাছের পক্ষে খুব ভালো হবে। যদি আপনারা একান্ত না পান তাহলে আমা ধরনের ইট, যে ইট গুঁড়ো করলেই সহজে গুঁড়ো হয়ে যায়, সেই ইটটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন, নিয়ে ওই মাটিতে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু আঙুর গাছের পক্ষে খুব ভালো হবে। আমার এই গাছটাতে কিন্তু আমি ঠিক ওইভাবেই কিন্তু মাটিটা তৈরি করেছি। আরেকটা বিষয় বন্ধুরা বলি, আপনারা যারা ছাদ বাগানে আঙুর গাছ লাগাবেন শখের বসে তারা কিন্তু টবটাকে একটু বেশি বড়ই নেবেন, কারণ 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে কিন্তু আপনারা গাছ করবেন না, মিনিমাম 16 ইঞ্চি 20 ইঞ্চি হলে ভালো হয়, ড্রাম হলে তো কোনো কথাই নেই, অতএব সেটাই করার চেষ্টা করবেন।
এবার আমার যে আঙুর গাছ দুটো রয়েছে সেগুলো দেখাবো এবং আঙুর গাছে কি কি পরিচর্যা আমি করেছি সেটা আপনাদেরকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কালো আঙুরের গাছ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা একটা 18 ইঞ্চি টবে লাগানো রয়েছে এবং এটাকে আমি একদম চিলে কোঠার ওপরে আমি রেখেছি। এইখানে আমার বেশ কিছু গাছ রয়েছে আর গাছটা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কীরকম সতেজ রয়েছে। আর এই গাছটাকে আমি আস্তে আস্তে এইখানে যে নেটটা দেওয়া রয়েছে এই নেটের ওপরে আমি তুলে দেব। তাহলে যে আঙুর গাছটা আমি কালো আঙুর গত বছর লাগিয়েছিলাম এই গাছটা কিন্তু একদম জানুয়ারি মাসের শেষের দিকে একদম শুধু কাঠিতে পরিণত হয়েছিল। আমার গিন্নি আমাকে বলছে তোমার আঙুর গাছ মরে গেছে। আমি বললাম তুমি দাঁড়াও দেখাচ্ছি মরে গেছে কেমন দেখাচ্ছি। আপনারা সবাই জানবেন যে জানুয়ারি থেকে মোটামুটি ফেব্রুয়ারির আগে পর্যন্ত গাছে কিন্তু একটাও পাতা থাকবে না, শুধু দড়ির আকারে গাছটাকে পড়ে থাকবে। সেই সময় আপনারা খালি জল দিয়ে যাবেন, কারণ ডরমেনশন পিরিয়ড পার হওয়ার পর আঙুর গাছে একটিও পাতা থাকে না। তো সেই জন্যে আপনারা ঘাবড়াবেন না, এই গাছ আস্তে আস্তে আবার মোটামুটি ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের দিকে পাতা চলে আসবে এবং মার্চ মাস আসলেই কিন্তু গাছে ফুল দেখা দেবে। যদিও আজকে আমি ফুল দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে সেটা ফলে পরিণত হয়ে গেছে। আর এই গাছটা হয়তো ফুল চলে আসবে এর মধ্যেই, কারণ কিছু কিছু জায়গায় দেখুন এসে গেছে, মানে কুড়ির আকারে দেখা যাচ্ছে। হ্যাঁ, অতএব দেখা যাক এটাতে ফল আসে কি না, ফল আসলে আপনাদের আমি ভিডিও আপলোড করে দেখাবো। আর একটা গাছও আপনি আপনাদের দেখা। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার আঙুর গাছ, এটা সাদা আঙুরের গাছ। আর দেখেছেন কীভাবে আমার ফল এসছে, প্রতিটি ব্রাঞ্চে কীরকমভাবে ফল এসছে আপনারা দেখুন। আর নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কারণ আঙুর গাছের এইভাবে ফল কে না দেখতে ভালোবাসে। আর সেটা যদি আপনার ছাদ বাগানে হয়, দেখুন আমার এই টবে রয়েছে, এই হচ্ছে সেই টব। এই যে দড়ির আকারে গাছটা উঠে গেছে, আমার গিন্নি তো বলেইছিল গাছটা মরে গেছে, কিন্তু না, দেখতে পাচ্ছেন। আমি আশাবাদী, আমি জানি যে এটা এইভাবেই হবে, এইভাবে আমার গাছটা বেড়ে গেছে, আগামী বছর এতে আরও বেশি ফল আসবে। মিষ্টি হোক না হোক সেটা পরের কথা, কিন্তু আঙুর ঝুলছে এটা দেখেই কিন্তু আপনার একটা বড় শান্তি। আর আঙুরের কেমন মিষ্টতা হয় সেটাও আপনাদেরকে আমি পরে দেখাবো। তো এইবার চলুন আঙুর গাছের কিছু রোগ প্রতিরোধ, পোকা ইত্যাদি সম্পর্কে বলবো, কী কী সার কী কী খাবার আমি প্রয়োগ করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আঙুর গাছে সাধারণত যে পোকার আক্রমণ হয় সেটা তিন ধরনের পোকা সাধারণত লেগে থাকে। একটা হচ্ছে থিপস বা চুষি পোকা, মাইটস এবং মিলিবাগ। তো এই সমস্ত পোকার আক্রমণ থেকে আপনারা যদি মুক্তি পেতে চান, তাহলে ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো ওষুধ আপনারা 20 ফোঁটা নেবেন, 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন। আরেকটা পোকা লাগে, সেটা হচ্ছে উই পোকা। তো সেই জন্য আপনারা কী করবেন, টবের মাটিতে থাইমেট মিশিয়ে দেবেন, তাহলে পরে কী হবে, তাতে কেঁচো, শামুক, নোয়াটড, কেন্ন ইত্যাদি কিন্তু আর আসবে না এবং উইও ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আর রোগ যেটা আসে সেটা হচ্ছে তিন ধরনের রোগ আমরা এতে দেখতে পাই। একটা হচ্ছে ডাউনি মিলিভিউ, আরেকটা হচ্ছে পাউডার মিলিভিউ, আরেকটা হচ্ছে রাস্ট। এই সমস্ত যদি আসে তাহলে আপনারা অবশ্যই সাফ পাউডার নিশ্চয়ই সবাই ব্যবহার করেন। সেই সাফ পাউডার কী করবেন, 1 চামচ নেবেন প্রতি লিটার জলে, সেটা 15 দিন অন্তর মাসে 2 বার আপনারা স্প্রে করে দেবেন, দেখবেন আর এই সমস্ত রোগের আক্রমণ হবে না। আর যারা সাপ ব্যবহার করতে চাইবেন না তারা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। আরেকটা কথা বন্ধুরা বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এই রোগকে নিরাময় করতে চান তারা কিন্তু টাপগড়, রোগর বা রোগর প্লাস এই সমস্তগুলো যদি আপনারা প্রতি 10 দিন অন্তর আঙুর গাছে স্প্রে করে যান কন্টিনিউ, তাহলে পরে কিন্তু আপনারা এই আঙুর গাছের রোগ সম্পর্কে একদম নিশ্চিন্ত থাকতে পারবেন যে কোনো রকম রোগ বা পোকামাকড়ের আক্রমণ হবে না। বাংলাদেশে সাধারণত টাপগড় হিসেবেই পাওয়া যায় এবং এটা হচ্ছে ডাইমিথ্রয়েড 30%, এটা 10 দিন অন্তর আপনারা যদি স্প্রে করে দেন তাহলে আঙুর গাছ সম্পর্কে একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনার কোনো রকম ব্যর্থতা আসবে না আঙুর গাছে। তো টাপগড়টা
আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গাছে কি কি খাদ্য আমি দিই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাবগড়। বাংলাদেশের বন্ধুরা এই টাবগড় হিসেবে আপনারা পাবেন। আর আরেকটা জিনিস আপনাদের বলি, এটা হচ্ছে সাফ পাউডার। এই সাফ আপনারা এই আঙুর গাছের জন্য স্প্রে করবেন। আজকে আমি স্প্রে করব, কারণ আমার 15 দিনের ওপরেই হয়ে গেছে, তো সেটা আপনাদেরকে শেয়ার করছি। আর কি কি খাদ্য দিই সেটাও আপনাদেরকে আমি বলছি। বন্ধুরা এই আঙুর গাছের জন্যে সাধারণত আমি 1 মাস অন্তর অন্তর শুধুমাত্র হাড়ের গুঁড়ো দিয়ে থাকি। এছাড়া শস্যের খোল ভিজা জল আমি ওই 4 দিন পচিয়ে নিয়ে খুব পাতলা করে, অর্থাৎ 1 মগ শস্যের খোলের সঙ্গে 4 মগ জল মিশিয়ে তবে কিন্তু এই গাছটাতে আমি মাত্র 1 মগ দিই সেই জলটা, বাদ বাকি আমি অন্যান্য গাছে দিয়ে দিই। আর বিশেষ কিছু খাবার আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। যবে যারা মনে করবেন যে সবজি বোঝা জল দেব, তারা আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশি খাদ্য খাবার আঙুর গাছের জন্য প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে স্যাঁতস্যাঁতে রাখতে হবে আপনার মাটিটাকে, আর তাহলে আপনার ভালো হবে। তো চলুন এবার আমি স্প্রে করে দিই। এই স্প্রে বোটলে দেখতে পাচ্ছেন আমি সাপ গুলে রেখেছি, আর সেটাকে আমি আজকে স্প্রে করে দেবো। এই যে এইভাবে আপনারা স্প্রে করে দেবেন, তাহলে কী হবে, ছত্রাক ঘটিত কোনো রোগ আসবে না। এইভাবে আপনারা করুন, আপনারা নিশ্চয়ই সাকসেস হবেন। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যখন আপনারা এই সাপ স্প্রে করবেন তখন অবশ্যই একদম পড়ন্ত বেলায় সূর্যের হালকা হালকা রোদ থাকবে, সেই অবস্থায় না থাকলে কোনো অসুবিধা নেই, তবে সন্ধ্যেবেলা দেওয়ার দরকার নেই, আপনারা কিন্তু এইভাবে স্প্রে করবেন। বন্ধুরা আঙুর গাছের প্রতিস্থাপন থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যা এবং আমার সবুজ সাথী গার্ডেনে যে আঙুর ফলেছে সেটার সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ছাদ বাগানে আঙুর করতে চান তারা অবশ্যই এইভাবে করুন, আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেল দেখছেন তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাধারণত আমি আমার ভিডিও মোটামুটি বাংলাদেশের টাইমে 1:30 এবং ভারতবর্ষের টাইমে 1টার সময় আমি আপলোড করি ইউটিউবে। আমার ভিডিও ভারতীয় সময় 1টার সময় রিলিজ হয়, বাংলাদেশের টাইম 1:30। বাংলাদেশের বন্ধু এবং ভারতবর্ষের সমস্ত বন্ধুদের আমার হৃদয়ের অকৃত্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই কুশল থাকবেন, সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করে আজকে মতো ভিডিও নিচ্ছি আমি এই ভিডিও থেকে। নমস্কার।